গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। প্রায় 50 লক্ষ টাকার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে খবর। সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার পুলিশ এই অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে কলমচৌড়ার ওএনজিসি এলাকায় এই অভিযান চলে। পুলিশের সঙ্গে ছিল বক্সনগর ফরেস্ট অফিস এবং বিএসএফ এর 74 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। যৌথ বাহিনী বিশাল গাঁজা বাগান ধ্বংস করে। এদের নেতৃত্বে ছিলেন কলমচৌড়া থানার ওসি ভরত দেব বর্মা। তিনি জানিয়েছেন, এদিন 12টি প্লটে মোট 1,05,000 গাঁজা গাছ ধ্বংস করেন, যার বর্তমান বাজার মূল্য 40 থেকে 50 লক্ষ টাকা। বর্তমানে এই করোনাময় পরিস্থিতিতে এই এলাকার অধিকাংশ মানুষই গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়েছে বলে খবর। বিএসএফ 74 ব্যাটালিয়ন কলমচৌড়া এবং বক্সনগর বিট অফিস ফরেস্ট অফিস স্টাফ আর কলমচৌড়া থানায়। স্যার, এখানে কত টাকার গাঁজা গাছ কাটছেন এখন অনুমান? অনুমান তো প্রায় 40-50 লাখ। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।